আল্লাহামদুল্লাহ এই তিনটে কালেমা সারা কেউ বলতেই পারে তার জোবানে আসবে আল্লাহ রাহাবিফ সোনার জবানে বলেছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফি পাতালে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু اکبر বলেন বাজান রে এই কো আল্লাহর বান্দা বান্দি যদি লা ইলাহাই আল্লাহ সোমাহান আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহর হাবিব সোনার জবানে বলেছেন জান্নাতের মধ্য তার এক একটি করে বিক্ষ বপন করা জান্নাতের মধ্যে যে গাছটা তার জন্য রোপন করা হবে ওই গাছের ছায়া এত বড় বিকট ছায়া হবে যে এক রাতে যশোরা পাঁচশত বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া কোন ক্রমে অতিক্রম করতে পারবে না জাহান নামের ফায়সালাও হয়ে গেছে আল্লাহর বান্দা তেলাওয়াতকারী বান্দা কোন কারণ বশতে জাহান নামই ফায়সালা হয়েছে জান্নাতের মধ্য থেকে গাছ হাউমাউ হাউমাউ করে আল্লাহর আদালতে কন্দন করতে থাকবে আল্লাহ বলবে গাছ রে তুমি তো সুখের জায়গা জান্নাতের মধ্যে আছো কিন্তু কেন যেন তুমি এখন কন্দন করো গাছ আবেদন করবে আল্লাহ যে বান্দা আমাকে তেলাওত করেছে সেই বান্দাটা জাহান নামে হয়েছে আমিও জাহান নামে যাইতে চাই আল্লাহ বলে তুমি স্থান দিছি জান্নাতে তুকে কেমনে কি কারণে জাহান নামে দিব তুই যখন আবেদন করছি জাহান নামি বান্দাটা নিয়ে জান্নাতের মধ্যে তাহলে রসুল সোনার জমানে বলেছে যে জোবানে হালকা পোড়া অতি সহজ মিজানের পাল্লায় তো বেশি ভারী আমার আল্লাহর কাছে এই দুইটা কালেমাই বেশি প্রিয় সুবহানাল্লাহ বলেন কি দুইটা কালেমা সুবহানাল্লাহই বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারবো না বাজান পারবো না

এই তিনটা কালে মায়া একমাত্র মুমিন ইমানদারে রাই জোবানের ধরতে পারে আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহকে স্মরণ রাখবে আমি আল্লাহ ওই বান্দা বান্দি কেও স্মরণ রাখবো বলেন

এমন একটা মহাপ এমন একটা সয়লা পাসবে যে সময় আমার ছেলে সে পর্যন্ত নৌকায় জাগা পাবে না আমার বিবি ও নৌকায় জাগা পাবে না বুড়িমা বলল ও বুড়িমা বুড়িমা বলল নুহুরে আমি যদি তোমার নৌকাতে আশ্রয় নিই কি কাজটা করতে হবে নুয়ালে সালাম বললেন মা আমার আল্লাহর উপরই মানতে হবে আর আমি নুহু নবী বলে স্বীকার করতে হবে বুড়িমার সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু নবি আল্লাহ সঙ্গে সঙ্গে বুড়িমা এই কথা বলা মাত্রই ওই নূহ আলাইহিস সালাম বললেন বুড়িমা তোমাকে আমি নৌকাতে জায়গা দিব সুবহানাল্লাহ বলেন বুড়ি মা তখন সঙ্গে সঙ্গে বলে উঠলেন আলহামদুলিল্লা প্রশংসা করার দরকার ছিল কার নুহু আলাইহিস সালাম কিন্তু উনি একমাত্র প্রশংসা করলেন কার আল্লাহ ওরে তিনি খালিক তিনি মালিক পড়েন ওরে তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন যার হাতে মোর বন্দায়াসেরে মোর মরা বলেন প্রশংসার মালিক কে আল্লাহ নূ আলাইহিস সালাম বললেন বুড়ি রে ওই বিপদের সময় তোমাকে আমি নৌকায় নিব

নাই বুড়ি মা কোথায় স্মরণ নাই নু আলাই সাল্লামকে বললেন এ নুহু আবার যা খোঁজ নাও

আল্লাহ ছাড়া কোনো উপায় আছে সর্ব মুহূর্তে সর্ব হালতে আমরা শুক্রিয়া করব কার আল্লাহ আল্লাহর যে শুক্রিয়া করবে বিপদের মুহূর্ত আল্লাহ পাক তার বালাত থেকে রক্ষা করবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ বাজান রে সূরাতুল হামিদ শেষদার আমি ২৯ নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি

এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের কাছে কিছু পবঘষ্ট কাফের বেঈমানরা আল্লাহর কাছে আবেদন করলেন মালিক রে যে সমস্ত নেতা নেত্রী যে সমস্ত পিতা-মাতা যে সমস্ত অভিভাবক আমাদের মুখ থাকার পরে ও হক কথা বলেন নাই আজ তাদেরকে তুমি দেখিয়ে দাও তাদেরকে আমরা জাহান নামে যাব ঠিকই তাদের মুখে পাড়া দিয়া আমরা জাহান নামে যাইতে মানে মুখ থাকার পরও নিজের সন্তানকে একটাও হক কথা বলে নাই এমনও মানুষ আসি আসি কি আসি না আসি কি আসি না একমাত্র সন্তান ইংরাজি পরে পনেরোশো টাকা দিয়ে কয়েকশো টাকা দিয়ে প্রাইভেটে পনেরোশো টাকা দিয়ে ইংরেজি সাবজেক্ট পরে পরে কি পরে না অঙ্ক পরে বারোশো টাকা দিয়ে বাংলা পরে এক হাজার টাকা তিনশো টাকা মাস হুজুরের কাছে কোরআন শিখে ছয় মাস হয়ে যায় হুজুরের কোন খোঁজ নেয় না ঠিক বলেন এমন আছে কি আছে না পনেরোশো টাকা মাছ ইংরেজি শিখিচ্ছে হাটটি মাটিম টিম দেয়ার ইস গড কত কত কিছু ইংলিশ শিখিচ্ছে ঠিক কি না বাংলা শিখে এক হাজার টাকা দেয়া অঙ্ক বিশ গণিত পাটি গণিত কত রকমের গণিত শিখে বারোশো টাকা দেয়া আল্লাহর কোরআনটা শিখলেন তিনশো টাকা মাস তিন মাস পর ও হুজুরের খোঁজ লায় না এমনও আছে কি আছে না বাজার ছয় মাস পর সন্তানটা যা বলে আব্বু আমি এখন কোরআনটা তত করে এমনি এমনি পড়তে পারি কি পারি এমনি এমনি পড়তে পারি হুজুর তো বিদায় করা লাগবে কি বলে বিদায় করবে তখন ওই বাবা এসে বলে হুজুর সাহেব আপনি কত বড় কষ্ট করে কত মহাব্বত করে আমার সন্তানটা দশটা সুরা শিখাইছেন কোরআন শিখাইছেন কত দয়া করেছেন কত মহাব্বত করেছেন কারণ আপনি আমার সন্তানকে না পড়াইলে সুরা পড়া পারত না কিন্তু আপনি বড় কষ্ট করে মহাব্বতে কোরআন পড়াইছেন কোরআন পড়ে হাদিয়া নেওয়া যায় নাই হুজুরে গেছে 6 মাস পর খোঁজ নাই 6 মাস পর এসে বললেন কোরআন পড়ে হাদিয়া লওয়া জায়েজ নাই আছে না আছে না এরকম আছে না হুজুর কয় ফতোয়া কে জানাই রে এতো হুজুর মারা ফতোয়া এতো হুজুররা চলবে কি করে এতো বাংলাদেশ নয় গোটা দেশের কিছু তেলতেলা গয়েন্দারা আছে মাটির গড়ে হুজুর থাকে

কিছু তেল তেলে গোয়েন্দাদের আবির্ভাব হচ্ছে হচ্ছে কি হয়নি কোন যারা দুই ঈদের দুই যে নামাজ পড়ে ঠিক না বলেন আজ বগুড়া শহরে গেছেন কি না দুই সারে গেছেন ঈদে মিলাদুন নবীর ছড়াছড়ি উঠে গেছে এরা ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে এরা দুই ঈদের নামাজ পড়ে যেমন এরা ঈদে মিলাদুন নবী বারো রবিউল আউয়াল কে ঈদে মিলাদুন নবী মনে করতে গিয়ে এরাও ঈদ দুইটা বানাইছে বলেন নাউজুবিল্লাহ মুসলমানদের ঈদ আজহা মুসলমানদের ঈদ কোথায় যাব না এরা ঈদে এ নবী কবি করে নবী পয়গম্বরের জন্ম হওয়াতে কোন মতানক্য আছে নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন নাই চিৎকার দিয়ে বলেন সুমান নবী পয়গম্বর বারোই রবিউল মাস সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চাঁদের হিসাবে নবী পয়গম্বরের বয়স ছিলেন তেষট্টি তেষট্টি বছর তিন মাস চিৎকার দেবেন শুভ আর নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ নিয়ে কোনো মত লক্ষ্য নাই 12 রবিউল আউয়ালে কিন্তু নবী পয়গম্বর 12 রবিউল আউয়াল মাসে 8 অথবা নয় অথবা 12 রবিউল আউয়াল মাসে নবী পয়গম্বর এই তিন দিনের মধ্যে তিনি ভুমিষ্ট হয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ঈদের মিলাদ নবী আমরা যারা পালন করতে যাচ্ছি তারা নবীর খুশি নিয়ে এত লাপলাবি করতেছি কিন্তু যে দিন লাপলাবি করতেছি এদিন নবী পয়গম্বর এর বিদায়ের দিন ঠিক কি বলেন

সভাপতি কেসি আরে কয়কারে তুই তো ঈদ ফেতের ঈদুল আজহার নামাজে সারা মসজিদে আসিস না মাঠে যাইস না মাঠে দেখি দেখি তুই তো মসজিদে আসিস আজ কি কারণ

হুজুর বলে বাজান কি কারণে কিভাবে আমাকে বিদায় করবেন একটু জানতে চাই বলে আপনি নাকি টিপিও দেখেন আপনার বাড়ির টিপিও আছে হুজুর কয় টিপিও দেখি না টিপিও নাই আমার একটা মোবাইলের সংযোগের জন্য কারণ একজন বিয়া পড়াবে আমাকে এই হুজুরের দরকার একজন জিয়ারত মিলাদ করবে আমি হুজুরকেই দরকার একজনের সন্তান অসুস্থ হইছে তার পুক দেওয়ার জন্য হুজুরকেই দরকার অনেক সময় আমার মোবাইলে যোগাযোগ হয় না যার কারণে মোবাইল সার্ভিস অপারেটর একটা ইঞ্জিনিয়ারের তার লাগায় বাশের আগার সঙ্গে লাগানোর জন্য বলছে আমি এই জন্যই রেখেছি এখন সভাপতি কেเชয়ার ভূতায়ার কয় কিরে তেলতেলে গোয়েন্দা তুই বলু হুজুর টিভিও আগে আজ যত রকমের মিথ্যা মামলা মুকদ্দমা হুজুরদের জন্যই হুজুরদের উপরে হচ্ছে কথা বুঝা থাকলে বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন জবান বলতে হবে ঠিক কিনা যত হুজুর মারা потуয়া যত রকম হুজুরদের বিরোধিতা করা এই সমস্ত তেলতেলে গোয়েন্দা হয়নি আলোচনা আমার শুভ হলো আমার ভাইজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার শরণার জন্য নবী পয়গম্বর আল্লাহর রসূল কয় দুনিয়া থেকে বিদায় নেবেন এমন পূর্ব মুহূর্তে সফর মাসে আগেরই সংবাদে বুধবারে অসুস্থ হলেন সুবহানাল্লাহ বলেন এমন অসুস্থতা মাথায় তীব্রতা জ্বর যে জরে কোনো রকম অসুস্থতা থেকে মানে সুস্থতা হয় না আল্লাহর রসূল এই অসুস্থতা পুরো সফর মাস থেকে শুরু হয় 12ই রবিউল আউয়াল মাসে নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় আল্লাহর রসূল

যখন তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য মালাকুল মহুদ আজরাইল আসলেন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আমার কাছে যদি বন্ধুত্ব মালাকুল মউত আজরাইল আসে আমার সত্য তিনটা আজরাইলের কাছে কি সত্য এক নাম্বার সত্য মানুষের মৃত্যুটা কেমন হয় মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আমাকে মৃত্যু দিয়ে দেখায় দিতে হবে তাহলে তোমার তোমার ওই মালাকুল ফেরেস্তার সঙ্গে আমি বন্ধুত্বালি করতে চাই সোভান আল্লাহ বলে আজরাইলের সাথে বন্ধুত্ব করার সত্য নাম্বার এক জুড়ে দিলেন আমার মানুষের মৃত্যুটা কেমন হয় মৃত্যুটা দেখা দিতে হবে

আয়ুব আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে শত দূরে দিলেন তিন সত্তের বিনিময় তোমার সঙ্গে আমি বন্ধুত্ব খাতির করতে চাই আল্লাহর কাছে অনুমতিপ্রাপ্ত হয়ে মালাকুল মউত আজরাইল এসে তিন সত্তের বিনিময় পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বন্ধু হলেন কি হলেন বন্ধু হলেন বন্ধু হদ তিনটা সত্যই যখন পূরণ করলে 30 নাম্বার সত্য আইয়ুব আম পয়গম্বর ইদ্রিস আলাইহিস জান্নাতের মধ্যে ঢুকে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে মালাকুল মউত আজরাইল কে বললেন বাই বাই টাটা হ্যালো এখন আপনি আসতে পারেন মানুষের মৃত্যু একবারই হয় আমার মৃত্যুটাও হয়েছে আমি মৃত্যুটাও দেখেছি জাহান্নামটা কেমন জাহান্নামে দূর থেকে আমি জাহান্নামটাও দেখেছি জান্নাতটা কেমন জান্নাতের মধ্যে ঢুকে

পিছনে দুই পা যখন লটকানো হয় আর তাজা ছাগল কে ওই নেজ থেকে না বিপরাপর এক কানে যখন চামড়া টানা হয় দ্বিতীয় টান দিয়ে যখন চামড়াটা গোলা বরাবর আনা হয় তৃতীয় টান দিয়ে গোলার থেকে যখন চামড়াটা পৃথক করা হয় পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলেন আমার শখের মৃত্যুটাও এই তাজা ছাগলের চেয়ে কোটি কোটি গুণ বেশি হয়েছে

আল্লাহর রসুল পয়গম্বর আর একটা দোয়া করলেন দুনিয়া থেকে যখন বিদায় নিবে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর রসুল মেসাক করলেন সুবহানাল্লাহ বলেন মেসাক পড়া সুন্নাত এই মেসাকের এক একটি আদর্শ সুন্নাত দিয়ে নবীর আদর্শ দিয়ে যুদ্ধ বিজয় পরিচয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ একজন হাসি ফেলছে আলহামদুলিল্লাহ এই দোয়া করেছে কাফের বেমান সাইন্স নিয়ে ডাক্তারি লেখা পড়া করেন কাফের বেমানরা বললেন মুসলমানরা আলহামদুলিল্লাহ হাসি ফেললো হাসির সঙ্গে কেন আলহামদুলিল্লাহ বলল এটা নিয়ে একটু গবেষণা অনুযায়ী গবেষণা করে দেখে মুসলমানদের এক একটি হাসির পিছনে 3000 করে রোগ জীবাণু বাইরে হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হাসি ফেললেন একবার নয় হাসি ফেলতে হলে আমরা তিনবার লাগা লাগি অনেকের হাসি ফেলে ঠিক কি না তাহলে তিনবার যদি রোগ জীবনে একটি হাসির সঙ্গে বাইর হয়ে যায় তাহলে তিনবার হাসি ফেললে তিন তিরিকের 9000 রোগ জীবনে বাইর হয়ে যায় এই জন্য নবীর একটি আদর্শই মুসলমানের জন্য মঙ্গল বয়ে আনে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন নবী পয়গম্বর হাসিবুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদি বালাকুম ওয়া ইসলি বালাকুম ওয়া কত দোয়া শুকরিয়া করেছে কাফের বেঈমান বললেন তাই তা না হলে এত শুকরিয়া দান কখনোই তো বলতে না নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে

আল্লাহ রসুল মেসাক বললেন কোরআপার বললেন আল্লাহ রফিকিল আলা হে আল্লাহ আপনি আমার মহামান্বিত বড় বন্ধু আপনি ছাড়া আমার কে নাই নাই আল্লাহ রসুল নিজেই নবীর আদর্শ সুন্নত নিয়ে জিন্দা করলেন আজ আমারা কত ঈদে মিলাদুল নবী জাসনে জুলুসে নবী কত বনাট্ট মিছিল করি দেখেন নবীর ভালোবাসার কেমন আল্লাহর রসুল দুনিয়াতে আবির্ভাব হলেন এমন সময় আবুল আহাব কাফের আবুল আহাব কাফের ফেত সুয়াইবা নামক একটা দাসী আবু লাহাবের কাছে যায় বললেন এ আবু লাহাব তোমার একটা ভাতিজা হইছে তোমার বংশের আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ হইছে জওয়ানাল্লাহ বলেন এই সহসোমবাচুন কাফের কাফের মাত্র ভাতিজার সহসোমবাদে সঙ্গে সঙ্গে দাসী মা দাসী মা দাসীকে আজাদ করে দিলে সোম্বর না আল্লাহর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ আবুল আহাবের কাপের অবস্থায় মৃত্যুর পর স্বপ্ন জগতে দেখতে পায় আবুল আহাবকে বলে এ আবুল আহাব আল্লাহ তোমার সঙ্গে কবরে কেমন মহামিলাত মহাসারত করতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবুল আহাব বলে ও আব্বাস আমার সঙ্গে আল্লাহ কত কষ্টদায়ক ভয়ানক ব্যবস্থা করেছে জাহান নামের দগ্ধ আগুনের মধ্য আমি আছি কিন্তু সোমবারের দিন নবীর জন্মের সুসংবাদে নবীর মহাব্বতে এক দাসীকে আজাদ করে দেওয়ার বিনিময় সোমবারের দিন আমি যদি দুইটা আঙ্গুলি চুষি এক আঙ্গুলি দিয়ে দুধের নহর পায় আর এক আঙ্গুলি দিয়ে পানি পাই দিনটা আমার আজাদ কম হয়

দেখে আপনার আমার নবীর নাম বারো জায়গা বারো জায়গা পাইছে এই বারো জায়গা কলম দিয়ে কাটবে কি কাটবে না এমন সময় একজন ইহুদির স্বর্ণ হলেন ইহুদির বড় আলেমের কাছে গেলেন ইহুদির বড় আলেম বললেন হ্যাঁ বলে ইসরায়েল কোত্রেল লোক মুসারবির

أَمَّنَا اللَّهَ <سؤال> اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أنعم اللَّهُ مِنَ النَّبِيِينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالْصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا

পাঁচটা জিনিসের জ্ঞান স্বয়ং আল্লাহ সারা নবী কেও জানায় নাই স্বয়ং আল্লাহর সিন্ধুকের আল্লাহর খাজানার মধ্যেই আছে চিৎকার সে পাঁচটা জিনিস শুনতে

আমি মানুষ না হইয়া যদি মদিনার দুলাকোণা হইতাম আমি কত দামি হইতাম এই ভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ কাንতে কাንতে অস্থির হয়ে গেছে আল্লাহর রাসূল স্বপ্নে বলে মালিক রে তুই যদি এত অস্থির হোস তবে চুক্তি আমার এক একটি আদর্শ ইমাম মালিকের শরীরের সঙ্গে থাকে আমার মদিনাওয়ালার মতো আমার মতো এক একটি উম্মত আদর্শবান হয়ে জান্নাতি হবে সুবহানাল্লাহ

উম্মতের জন্য কবরে এখনো কান্দে হায়াতুন নবী বলা হয় জিন্দা নবী কবরে সবচেয়ে বড় আলেম আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর মুহাববতে নবুর আশিকিন হয়ে মদিনা ছুটে গেলে ছুটে যায় নবী পয়গম্বরের কাছে 40 বছর মক্কা অবস্থান করেছে মদিনাত থাকলেন যে আল্লাহ হায়াতুন নবী জিন্দা নবী কবরে সবচেয়ে বড় আলেম এই আখেরি জামানার নবীর সঙ্গেই আমি যেন হাশরের ময়দানে

আমি জীবিত থাকলে যেমন আমাকে যে লোক দেখলে সাহাবী হতেন আমার রওজায় আথার আমার অপাতের পর রওজায় আথারে এসে কেউ যদি জিয়ারত করে সে যেন আমাকে জীবন দশাতেই পেয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রসুলের মহাব্বতে মদিনাতেই অবস্থান করলেন এমন সময় হজের মৌসুম আছে আবার চিন্তা করলেন আহারে আবার কালো গেলাপালা পালা ঘরটাতে যদি চুমবন্দি জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যে কালো গেলা পালা ঘরে একজন বোবা বোবা একজন মুখ বদি বোবা উনার সন্তান আদি টাকা পয়সা হচ্ছে বাবার ইচ্ছা যে আমি হজ করাবো হজ করবো কিন্তু বোবা মানুষ বলতেও পারে না কিছু করতে পারে না কিতাবের মধ্যে এসেছে যে সন্তান বাহিরে বহির্গত বাহিরা দেশে বসবাস করে ওই দেশ থেকে টাকা পাঠাইছে আমার বাবাকে ইমাম সাহেব আপনি নিয়ে আসবেন হজের মৌসুমে ইমাম সাহেব তার কোথা জবান দিয়ে বোঝাতে পারতেছে না ভাইজান এখানে আপনি হারাই গেলেন সৌদিতে হারাই গেলে এখানে সবুজ ফেলাক জ্বলবে এমন লাল ফেলাক জ্বলবে এমন জায়গায় বাঙালি হাজি থাকবে এখানে আসবেন বোবা মানুষকে বোঝানো যা বোঝানো যা বুঝানো যায় ইমাম সাহেবদেরকে বললেন আমার এই সময় পাঞ্জাবি কোন রকম ধরবেন না যে সময় তো অফ করবো এই সময় খুব জাম দেখবে খুব ভারী খুব যখন লোক জমাট দেখবেন আমার কখনো রকম এটা ধরবেন না ইশারা করে করে বুঝাইছে বাজান বোবা মানুষকে যখন সাত চক্কর দিবেন এমন সময় বোবা মানুষ ওই ইমাম সাহেবের জামার আসলটা ছেড়ে দিছে এইভাবে ছেড়ে দিয়া হারায় গেছে মানে ওই জায়গার মধ্যে নাই খুব জাম পড়েছে এমন সময় আল্লাহর বোবা বোমবতির মানুষ ওই যে হজরে আসাদের ওর ধরে আল্লাহর কালো গেলা পালা ঘর ধরে এমন কন্দম দিছে কান্দার বিনিময় আল্লাহ এত খুশি হয়েছে খুশি হয়েছে বোবা মানুষের জোবান হয়ে গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ মনে করলেন আল্লাহ আল্লাহর ঘর যদি আবার তো করে আসতে পারি না জানি জীবনটা কত ধন্য হতো আশা আগের যেমন নবীর কাছেই থাকবো এখানেই মৃত্যু হবে এখান থেকেই হায়াত নবীর সঙ্গে নবীর আল্লাহর আদালতে এমন সময় বললে যে কিছু ইস্তেখারা করে আবার যদি মক্কাতে যাই। আবার মক্কাতেই যদি মৃত্যু হয় তাহলে মদিনা ওয়ালা সঙ্গে তো আমি আর আল্লাহর আদালতে উঠতে পারব না ইস্তেখারা মানে এই না যে কিছু ভন্ড আছে আগে করো রে মোনাখেরের কাজ ধান ঝুঁকে হয় দিলের নামাজ ও তোমার পন যে গানা নামাজ পড়া লাগবে না লাগবে না কুরআন হলো 90 পারা শরীয়তে মানেনা শরীয়তের মাওলানা হলো কানা কানা ইমাম শুধু নামাজ পোড়ায় নিজের নামাজ পড়ে না নাউযু বিল্লাহ বলে এগুলা আছে না জোটারু মুসারু এগা হাগা বাবা বোধনা বাবা নেংটা বাবার আবির বাবা মস্তান মাজারে এখনো আমরা দেখি ঠিক কিনা বলেন আর রাসূল বলেছেন নাজাত মিনাল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আল্লাহ রাসূল বলেছেন যে আস সালাতুল মিফতাহুল জান্নাত নামাজ বেহেশতের চাবি নামাজ সারা ও কোনো জান্নাত পাওয়া যাবে।

পাঁচটা আঙ্গুল জাগায় দিলেন সুবহান আল্লাহ বলেন পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন ইমাম মালিক চিন্তা করলেন পাঁচটা আঙ্গুল দেখা দিল কিছুই বুঝলাম না না জানি আমি পাঁচ মিনিট বাঁচবো না পাঁচ দিন না পাঁচ বছর যদি পাঁচ দিন বা পাঁচ মাস যদি হয় তাহলে তো যাওয়া যাবে না যদি অন্তত পাঁচটা বছর যদি হয় অথবা পাঁচটা মাস হয় আবার ও মক্কায় গিয়ে হজ করে আবার মদিনাতে এসে থাকতে পারবো এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সেই যুগের স্বপ্নের তাবির কারক সাইবনে চিরিন রহমাতুল্লাহ আলাইহি আলাইহির কাছে গেছে কার কাছে ইবনে শিরিন ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম দিয়ে পাঠায় দিয়েছে যে আমার নাম গোপন রাখে বলবে আল্লাহর এক বান্দা এমন এমন খাপ দেখেছে স্বপ্ন দেখেছে হুজুর আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করবেন ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম দিয়ে পাঠায় দিয়েছে খাদেম কে যা মাত্র বলল এই স্বপ্ন মদিনার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক ব্যতীত কেউ দেখতে পারে না সুবহানাল্লাহ বলেন যা মাত্র বলে দিয়েছে তখন নাম রাখা গোপন রাখতে বলেছে আমার হুজুর বলেছে যদি নাম গোপন রাখো তাহলে ব্যাখ্যা করবো না আবার শুনে আসুন ইমাম মালিক রহমতুল্লাহ বললো হ্যাঁ বলবে যে ইমাম মালিক রহমতুল্লা বললেন হ্যা ইমাম

এটা কোন আভা অপিসও বলতে পারে না এখন বলবেন হুজুর আজি তো আভাস দিছে দুই দিন রবিবার সোমবারে এরকম ঝড় বৃষ্টি তুফান হওয়ার কথা আছে আবা বলে থাকে কিছু কোন বর যখন রদবা হয় পরিষ্কার হয় তখন কয় বাতাসে মাকটা গুলো সমুদ্রের উপকূলে ঢেলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন

লি রাখকো না মজনু রাখকো এখন থেকেই তো পরিষ্কার হয় জানতো তো জানা যায় আমার আল্লাহ বলেন পাঁচ মাস আগে কারো জানার প্রয়োজন ছিল না পাঁচ মাস আগে পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ কোনটাই দেখতো না পাঁচ মাস পর আমি আমার বান্দাদের মেধার মধ্যে জানিয়ে দিলাম তারপর না দেখে দেখে বলতে পারি সুবহানাল্লাহ বলেন কত মা একটা ছেলে নিব নিব করে সাতটা মিয়ে হইছে ঠিক না যদি তারা আগেই জানত এবার কাট দাও মিয়ে তাহলে আগেই তো access করে দিত ঠিক কি না কারণ আল্লাহ বলেন পাঁচ মাসের আগে কেউ দেখতে পারে না পাঁচ মাস পর আমি আল্লাহ জানিয়ে দিলাম তারপর না জেনে জেনে জ্ঞান ঠিক কি না বলে ওয়া আলামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মা জা তাক্সিবু কদা কারজে কোথায় কোন জায়গায় হবে কেউ বলতে পারে না ওমা তাদুরি নাফসুম মা যা তাকসু গদা ওমা তাদুরি নাফসুম বি আই আর দিন তামুন কার মৃত্যু কোথায় কোন জায়গায় হবে এটা আল্লাহ বাদে কেউ কোনদিন বলতে পারে না সুবহানাল্লাহ বলেন যদি তাই পারতো একজন ক্যান্সার হসে অথবা একজন ব্রেন টিমার হসে মাদ্রাজ যায় চিকিৎসার জন্য ঠিক কিনা বলেন যা উনি এক টাকা পয়সা খরচ করে যায়

জান্নাত খোলা অবস্থা তার চোখের সামনে ধরবে কালেমা পড়তে পড়তে সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ একজন ইমানদার মৃত্যু মায়ের বলে মায়ের স্তন পান করতেছে এমন সময় ইমানদারদের মৃত্যু হবে সোহান আল্লাহ বলেন ইমানদারটা একজন পিপিরা কা পিপিলিকা কামড় দিবে এমন হবে কিছুই বুঝতে পারবে না এমনি ভাবে তার জানটা বাইর হবে একজন গেনা খর একজন একজন গুণাগারদের জান হাদিস শরীফের মধ্যে এসেছে তার মৃত্যুটা কেমন হবে তার চুলের মুঠি ধরে গুলো কলিজাগুলো যখন টেনে টেনে বাইর করবে এমন সময় জাহানটা পালানোর চেষ্টা করবে টানটা টেনে টেনে বাইর করবে আদিশ্বরী শরীফ এসেছে মৃত্যুর সময় অনেক মানুষ করে ফেলে মৃত্যুর সময় অনেক মানুষ

যদি আসে মুসরির নিজ থেকে এসে বলল আহারে মৃত্যুটা কত আসানির মৃত্যু হয়েছে সুন্দর মৃত্যু হয়েছে আদি শরীফের মধ্যে এসেছে কেউ যদি কোনো মুর্দা ব্যক্তিকে গুসল দিয়ে যদি এরকম সুসংবাদ দেয় কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির সৌতটা তো গোপন রেখে বিনায় হিসাবে জান্নাত দিবে

চলে যায় আপনার আমার নবী পয়গম্বরের কন্যা ফাতেমা তু জহুরা চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ খাদি জাতি জুগরা এক সময় নবীরা পয়গম্বরদের বিবি আমাদের উম্মেহাতুল মুমিনিন সুবহানাল্লাহ বলেন নবীদের বিবিরা আমাদের মা জননী আপনার আমার নবীর মা কয়টি বলেন নবীর মা চারটি সুবহানাল্লাহ বলেন কয়টি চারটি এক নাম্বার মা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা

হাতে দুইটা বালা দিয়ে যেমন হাত লাড়া লাড়া করতেছে ড্রেসিং টেবিলের সামনে এমন সময় আল্লাহর রসুল ফাতেমাকে না দেখে এক সময়ও থাকতেন না ফাতেমার পিছন দিকে মা বলে ডাক দিছে ফাতেমা লক্ষ্য করলেন আমার বাবা আজকে নবী মোহাম্মদ রসুল্লা মা বলে ডাক দিলেন না কেমন যেন মুখটা পিছন দিকে করে ঘুরে গেলেন ফাতেমা পিছন থেকে দৌড়ায় গিয়ে বলেন বাজান তুমি কোনোদিন ফাতেমার সিহারা আনা দেখে মা বলে ডাক না দিয়ে যাও না আজকে না তুমি আমাকে ডাক না দিয়ে কোথা না বলে পিছন দিকে আবার রওনা দিছো আল্লাহর রসুলের সামনে যে রসুল পয় গম্বরে কদম মোবারক জোড়া ধরলেন আল্লাহর রসুল বললেন ফাতেমা রে দুনিয়াটা এমন একটা জায়গায় রে মা দুনিয়াটা সাত সজ্জার জায়গা নয় যে দুনিয়াতে বেশি সাজবে আকিরাতে তার সাজন কমায় দিবে আমার আল্লাহ বলেন বল তু সিরুনাল দুনিয়া এই তুচ্ছ দুনিয়ার ময়ে পড়ে তুমি আখিরাতের অনন্তকাল আখিরাত কে শেষ করোনা এ তুমি সাত বছরের কন্যা এই হাতে দুটো বালা দিছো বালা দুইটা দাও মা তখনই বালা দুইটা নবী পয়গম্বর দিয়েছে নবী পয়গম্বরের পকেটের মধ্যে রাখলেন আল্লাহর রাসূল পয়গম্বর যখন ফাতেমার বিবাহ শাদী হয় এমন একটা মুহূর্তে আল্লাহর রাসূল পয়গম্বর ওই বালা টা দিয়েছিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল فاطمه যখন দুনিয়া থেকে বিদায় নিবে এমন মুহূর্তে বৃষ্টি নামবে আসলে আভাব আছে এখন বলো বৃষ্টি

নাতিস বেহসীর আট আটটি দরজা আছে পিনা হিসাবে পিনা দিদায় প্রবেশ করবে মায়ে দের জন্য আল্লাহর রসুল فاطمهকে বললেন فاطمه রে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব রে মা তোমাকে একবা মুসিও আর একটা সুসংবাদ জানিয়ে যাই তোমার যেদিন মৃত্যু হবে আমি ও বিদায় নেওয়ার পর একমাত্র মিত্র তোমারই মৃত্যু হবে সোনা বললেন আমার মৃত্যুর 6 মাস পর তোমার মৃত্যু হবে আর তোমার জন্য সুসংবাদ রে মা যেদিন আমার দুনিয়া থেকে বিদায় নিরে মা

জান্নাতি বলেন আমাদের এলাকারও আছে যদি কোনো স্ত্রী স্বামীর পূর্বে মারা যায় সে স্ত্রী হয় জান্নাতি শোভানাল্লাহ বলেন রসুলের তাই বলেন সোভানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহর রাসূল বললেন فاطمه আমার জামাতা আলী কে বলো তুমি যখন মারা যাবে তোমাকে যেন দাপন কাপন কবরস্থ করে অন্ধকার রাত্রিতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবু যর কবর খনন করতেছে কিছু দূর কবর খনন করতেছে এমন সময় কবরে জিজ্ঞেস করে কবরের মাটি হে কবরের মাটি কিছুক্ষণ পর নবীর কন্যা ফাতেমাকে দাপন করা হবে হে কবরের মাটি রে কিছুক্ষণ পর হাসান হুসেন জান্নাতি যুবকদের মা কে এই দাফন করা হবে এ কবরের মাটি সাবধান সাবধান কিছু কোন পর আসাদুল্লাহিল গালিব গালিবের স্ত্রী কে এই দাফন করা হবে এ কবরের মাটি সাবধান নবীর কন্যা ফাতেমা কে এই দাফন করা হবে এই যদি কবরের মাটি রে ফাতেমার সঙ্গে যদি কোন রকম বেদবিকন ও এ তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ হবে মাটি কবর থেকে ওই মাটির জোবান হয়ে গেছে জোবান থেকে মাটির জোবানে বলে এখানে নবীর কন্যার পরিচয় চলবে না আসাদুল গালিব আলীর বিবির পরিচয় চলবে না ইমাম হাসান হুসেনের মায়ের পরিচয় চলবে না জান্নাতি নারীদের নেত্রীর পরিচয় চলবে না দুনিয়াতে যদি কেউ নে কামুল করে আসে কবর থেকে তার জান্নাত চুরু হবে আর দুনিয়াতে যদি কবরের মুআমালাত মুআশারাত ভালো না করে আর যদি কবরে আসে হাদিস শরীফের মধ্যে এসেছে দুই পাজরের মাটি এমন জোরে চাপ দিবে যে দুই পাজরের হাড়গুলো এক হাড়ি আর এক কবরের পাজুর মধ্যে চলে যাবে বাজান রে মায়েদের জন্য বেশি নসিহত না পাঁচটা নসিহত এক নাম্বার নসিহত হে মায়ের জাতি আপনারা ঈমান আনবেন আল্লাহর উপর ঈমান আলমার আতুই

আল্লাহ রসুল বললেন হ্যাঁ মাসার আমি তোমাকে মুসলমান বানা দিছি বাল্লিগু আননি ওয়ালা ওয়ালা তুমি তোমার বয়ক তুমি নিজেই কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন জুর বিবি আমি মুসলমান বানা দেব তাহলে নবী ওই বিবি কে কাছে মুসলমান বানা দিতেন ঠিক কি না বলেন নাউজুবিল্লাহ মিন জাল আল্লাহ নিজেই মহিলাদেরকে পর্দা সতীত্ব রক্ষা করলেন আর ভন্ড পীরেরা কত রকম ভন্ডামি এ দেশে তো চালু করতে চায় ঠিক কি না মায়ের জাতিরা সুযোগ হবে চারটা আমল বেশি করে যাবেন রসুলের হাদিস মিন আইয়াব বাবিল জান্নাতি শাহ মারা যেতে বাকি জান্নাতে বসতে বাকি হবে না সুবহানাল্লাহ আযান আযানের একটা হাদিস শরীফের মধ্যে এসেছে আযানের সময় আযান মুয়াজ্জিন সাহেব যা দিবে মান আযানা সাবা সিনিনা মুনতাসিবাল কুতিবাত লাউ বারাতুন মিনান না কোনো মুয়াজ্জিন সাত বছর যদি আযান দেয় জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর রসুল মেয়েরা গেলেন দেখেন কালো বেলালের খরমের আওয়াজ পাওয়া যাচ্ছে বলেন বেলাল তুই দাঁত ছাড়া কোথাও ভরসা নাই রে তুই এত কালো মানুষ তুই কি এত আমল করছিস যে তুর জান্নাতের মধ্যে খরমের আওয়াজ পানো সুবান মাথা উঁচু করবে হাসরের ময়দানে

যারা সবে মাত্র মমিন তো তারাই আল্লাহর স্মরণে যাদের কম্পন হয় অন্তরের মধ্যে ভয় হয় এক মা দেশি মা দেশি মা আর আমাদের কিছু বিদেশি জাতীয় বয়লার মুরগির মতো মা আছে বোনেরা আছে আর আমাদের দেশি মায়েরা কি হয়

বিदेशी বন আমাদের বাংলার জমিনে স্টার জলসা জি বাংলা ইন্ডিয়ার সিরিয়া দেখে বিদেশি হতে চাই ঠিক কি না বলেন ওখানে লাই লোদি বাইরে করে করে বসে থাকে কে হুজুর কে পর পুরুষ গেল ওটা দেখার বিষয় না আমার আল্লাহ বলে নিনামাল মুমিনুন আল্লাযী ইজা যিকিরুল্লাহু ওয়াজিলাত ক্বুলুবু মুমিনচে যাদের আল্লাহর স্মরণে অন্তরের মধ্যে কম্পন হয় ভয় হয় আল্লাহর এক বান্দি মারা গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম সাদি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর বান্দি মারা গেছে কবর থেকেই যেন আল্লাহর কোরআনের আওয়াজগুলো ভেসে আসছে সুবহানাল্লাহ বলেন

মাকে দাফন করা হয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই মায়ের কবর থেকে দেশি মা আজান হচ্ছে টিভি বন্ধ কর আজান হচ্ছে আজানের সময় আজানের জবাব দাও বৌমা আজান হচ্ছে তুমি কদম হাইটো না আজানের সময় মাথায় কাপড় দাও ওই বিদ্যা মা যখন মারা গেছে কবর থেকে গুলো আর আরবি শব্দ গুলো ভেসে আসতেছে আলেম ওলামাদেরকে নিয়ে গেছে হুজুর আসেন আসেন দেখেন এই কবর থেকে কেমন যেন আজান আজান আরবি শব্দ গুলো ভেসে আসে আলেম ওলামা বললেন এই বুড়িমার কবর থেকে দুইজন ফেরেস্তা তাকে আরবি শব্দ বলে বলে জান্নাতে নিয়ে যাইতেছে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন উহিব্বুল আরবালি সালাসাতিন রাসূল বলেছেন তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো ইয়ানি আরবিয়ুন আমি নবী পয়গম্বর আরবি ও kalamu ahli arabi আল্লাহর কোরআনের كلام হচ্ছে আরবি সুবহানাল্লাহ বলেন আহলে জান্নাতু আরবিয়ুনা আলে জান্নাতের ভাষা হলো আরবি যেদিন কোরআনের সাথে যার मोहब्बत থাকবে যখন কোন মুর্দাকে দাপোন কাপন করা হবে বাজান রে ওই কোরআন নে দাপন কাপন মুর্দা দুনিয়াতে এই কোরআন অনুযায়ী জীবন করছে ইসলামী আইনের জন্য তিনি শাহাদত বরণ করেছে অথবা কোরআন কে বুকের সঙ্গে গ্রে আছে ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরি জাল কোরআন ইনদার আসিহি ওই কোরআনটা ওই মুর্দা ব্যক্তির মাথা বরাবর দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা তোমার রবের নাম কি আমার নবী ইউকা তোমার নবীর নাম কি আমার দীন ঢোকা তুমি কোন ধর্মের অনুসরণ অনুকরণকারী আল্লাহর কোরআনের জবান হয়ে যাবে বাজান রে কোরআন বলবে হে ফেরেশতারা সবে মাত্র আল্লাহর বান্দা এখানে দাফন কাপন করা হইছে যত প্রশ্ন আছে আমি আল্লাহর কোরআনকে বল সব প্রশ্ন এই মুর্দা ব্যক্তির পক্ষ থেকে আমি দিয়ে দি সুবহানাল্লাহ এই জন্য বলা হয়েছে কোরআন দিয়ে জীবন গর বন্ধু কোরআন না বাবা বলেন কোরআন দিয়ে জীবন গর কোরআন দিয়ে জীবন বড় বন্ধু কোরআন পড়লে কোরআন পাবে শান্তি পড়লে কোরআন পাবে না যাত্রা জান্নাত হবে ঠিকানা বন্ধু কোরআন সাই র কোরআন এমন একটা বাণী কোরআন তো সাপা করবে শরীফের মধ্যে এসেছে যদি কোন আল্লাহর বান্দাবান্দি সূরা আলি লাম মিম সূরা আর সূরাতুল মূল মুল

আল্লাহর সাথে এমন তর্ক করবে দুই সুরা সুরাস যে আমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত এই বান্দাবান্দিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআনে রাখবো না আর যদি জান্নাতে না দাও আমার কোরআন থেকে তুলে দাও আলামিন